মেয়ের ক্ষেত্রে কি দেখতে হবে? বিষ্ণু বললেন তুনকাহুল মারআতুলি আরবা, চারটা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয়। কয়টা? লিমালিহা, এদের সম্পদ আছে কিনা, ওলি জামালিহা, সৌন্দর্য আছে কিনা, ওলি হাসাবিহা, তার স্ট্যাটাস, একাডেমিক স্ট্যাটাস, ফ্যামিলি স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস, এগুলো আছে কিনা। চার নম্বর লি দিনিহা, মেয়ের দিনদারি, ধার্মিকতা। বিষ্ণু বললেন ফজফর বিজাতি দিন, এই চারটার মধ্যে থেকে দিনদারিকে প্রাধান্য নিয়ে তুমি বিজয়ী হয়ে যাও। এই জন্য যুবক ভাইয়েরা শুধু সৌন্দর্য দেখো না, আজকের সৌন্দর্য 3 বছর পরে 4 বছর পরে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয়, ভদ্র হয়, নেককার হয়, তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহর ওলি। এই জন্য দিনদারি দেখতে হবে। আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে তিনটা, কয়টা? মেয়ের ক্ষেত্রে আমরা কয়টা দেখলাম? চারটা। এর মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা? দিনদারি। আর মেয়ের বাবা যারা আছেন বা মেয়ের বড় ভাই যারা আছেন, তারা যখন ছেলে খুঁজবেন তারা তিনটা জিনিস দেখবেন। 1 নম্বর, বিষ্ণু বললেন ইদা জাআকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনহু ফাযাওয়িজুহু ওয়া ইন লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরীদ। এমন কোন ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে, যেই ছেলের মধ্যে তুমি দুইটা জিনিস দেখবা, তার চরিত্র ভালো, তার দিনদারিও ভালো, তার কাছে বিয়ে দিয়ে দাও। তিনটা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে, এর মধ্যে এক হাদিসে দুইটা পাওয়া যায়। এক হচ্ছে খুলুক, ভালো আচরণ, দেখতে হবে ছেলেটা গাঞ্জা টানে কিনা, ঠিক কিনা, ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে ইফতিজিং করে কিনা, 31st নাইটে কোনো মেয়ের ওন্না ধরে টান দেয় কিনা, টেন্ডারবাজি করে কিনা, চাঁদাবাজি করে কিনা, এলাকায় ত্রাস সৃষ্টি করে কিনা। এটা কি মাস্তান ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজি, দেখতে হবে। তাহলে 1 নম্বরে খুলুক, ক্যারেক্টার, এটা দেখে নেবে। 2, দিনদারি, ক্যারেক্টারে দেখবেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা, এর হাতে মেয়ে দিলে মেয়ে নিরাপদ কিনা, পরে আবার পরকীয়ায় জড়াবে কিনা, এটা হচ্ছে খুলুক, ক্যারেক্টার। 2 নম্বরে দিনদারি, মসজিদে যায় কিনা, মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে এর কাছে আমাদের মেয়েদেরকে তুলে দেওয়া যাবে না, চিল্লায় বলেন ঠিক কিনা। 3 নম্বর যেটা দেখতে হবে, মেয়েটা ছেলেটা পছন্দ করে কিনা, এটা দেখেন আপনারা, দেখে না, না এটা করা যাবে না, জোর করে মেয়েকে বিয়ে দেওয়া যাবে? বিষ্ণু বললেন ইয়া ফাতিমা ইন্না আলিয়ান ইয়াযকুরুকি, আমার কাজিন চাচাতো ভাই তোমার ব্যাপারে আমার কাছে প্রস্তাব দিয়েছে, হাল আনতি রাদিয়া, তুমি যদি রাজি হও স্বেচ্ছায় আমারে বলো বিয়ে দেব, তুমি যদি রাজি না থাকো আলিরে না বলে দেব। হাল আনতি রাদিয়া ফাতিমা, আলী তো তোর বিয়ে করতে চায়, তুমি কি রাজি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসাকাতা, চুপ থাকলেন। 3 বার বিশ্বনবী জিজ্ঞেস করলেন কি ভদ্র মেয়ে, কি নারী? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সব নারীদের সর্দারিনী হয়ে জান্নাতে ঢুকবে। বিশ্বনবী 3 বার জিজ্ঞেস করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকিতা, চুপ রইলেন, আস-সুকুতু নিসফুর রেদা, চুপ থাকা সম্মতির অর্ধেক। বিশ্বনবী বুঝলেন যদি রাজি না থাকতো আমার মেয়ে না করে দিত, যেহেতু চুপ আছে ফাতেমা রাজি আছে। ফাতেমার সম্মতি নিয়ে বিশ্বনবী তার কলিজার টুকরাকে সাইয়েদনা আলীর হাতে তুলে দিলেন। তাহলে মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে মা, ছেলেটা তোমার পছন্দ কিনা, নাকি জোর করে কবুল, জোর করে কবুল বলানো যাবে? তাহলে মেয়ের ক্ষেত্রে কয়টা জিনিস, কয়টা? ছেলের ক্ষেত্রে মনে থাকবে সবার, বিয়ের মধ্যে কুফু জরুরি, কুফু, এটাকে বলে দ্য কম্প্যাটিবিলিটি, একরকম হওয়া। এর মধ্যে 2 ধরনের, একটা ম্যান্ডেটরি আর একটা অপশনাল। ম্যান্ডেটরি হচ্ছে রিলিজিয়ান, বর কনের ধর্ম এক হইতে হবে, ছেলে মুসলমান মেয়ে হিন্দু বিয়ে হবে? এটা ছেলে বৌদ্ধ মেয়ে মুসলমান বিয়ে হবে না, বড় মুসলমান কনেও? তবে হ্যাঁ, মুসলিম ছেলেরা আহলে কিতাব নারীদেরকে বিয়ে করতে পারবে বিশুরুত, উইথ কন্ডিশনস, কিছু শর্ত সাপেক্ষে। যদি এমন পরিস্থিতি হয় স্থানীয় মুফতিদের কাছ থেকে জেনে নেবেন কি কি শর্তের আলোকে বিয়ে করতে পারবে, কিন্তু ধর্ম যদি ভিন্ন হয় তাহলে বিয়ে হবে, এটা কম্পালসারি, এটা লাগবেই। আর যেটা অপশনাল, এটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস, ফিনান্সিয়াল স্ট্যাটাস, ন্যাচারাল ডিফেক্ট, লাইক প্রধানমন্ত্রীর ছেলে যদি মুচির মেয়েরে বা ম্যাথরের মেয়েরে বিয়ে করে, বিয়েটা জায়েজ, কিন্তু এই বিয়ে টিকার কথা না, কারণ স্ট্যাটাসে স্ট্যাটাসে মিলার দরকার আছে না নাই? আবার ছেলে খুব সুস্থ, মেয়ের 1 চোখ নাই 2 হাত নাই, বিয়ে যদি করেও টিকার কথা না, ফ্যামিলিতে কানা ঘোষা হবে, মেয়েটারে কষ্ট দেওয়া হবে, বলা হবে তোরে করুণা করা হয়েছে, ঝামেলা আছে না নাই? এই জন্য শরিয়া বলেছে কুফু, দ্য কম্প্যাটিবিলিটি, যতটুকু সম্ভব
তাদের স্ট্যাটাস মিলিয়ে বিয়ে দেওয়ার দরকার আছে না নাই এরপরে ছেলে মেয়েকে দেখবে মেয়েও ছেলেকে দেখবে আইনটা কার উদ্দেশ্য হবে বিয়ে শুধুমাত্র বিয়ের উদ্দেশ্যে ছেলে ও মেয়েকে দেখতে পারবে মেয়েও ছেলেরা দেখতে পারবে ঠিক কি না কিন্তু বিয়ে ছাড়া এমনি দেখা দেখি করা যাবে নাকি এমনি পার্কে যাওয়া যাবে নাকি এমনি 14 ফেব্রুয়ারিতে ঘোরা যাবে 14 ফেব্রুয়ারি আছে নাকি ফরিদপুরে কি নাম এটা বিশ্ব বিশ্ব ঠেলাঠেলি দিবস বিশ্ব বেহায়া দিবস এই ভ্যালেন্টাইন্স ডে এর আজকে আমরা নো বলে দিলাম কি বলে দিলাম ফরিদপুরে যেন এগুলো না ঢুকতে পারে এদের যাদের ভালোবাসা নাই এদের লাগে আমাদের ভালোবাসার কমতি আছে সকালে ভালোবাসা দুপুরে ভালোবাসা রাতে ভালোবাসা এগুলো পাশ্চাত্যের কালচার ওয়েস্টার্ন কালচার আমাদের এগুলো লাগে না এগুলো ওদের লাগে আমেরিকার ওয়েস্টের ইউরোপের আপনি প্রিজন জেলখানাগুলো যদি ঘুরেন হসপিটাল যদি ঘুরেন ওল্ড হোম যেগুলো আছে ঘুরলে দেখবেন যে বছরের একদিন বাবারে একটা কার্ড দিয়ে আসে আর বলে বাবা আই লাভ ইউ মারে একটা কার্ড দিয়ে আসে মা আই লাভ ইউ কারণ বিশ্ব মা দিবস আজকে সারা বছর তোমার খোঁজ খবর নেই না আজকে যদি কিছু টাকা না পাঠায় আর কার্ড না পাঠায় এটা হয় এজন্য বছরের একদিন তারা ভালোবাসা পালন করে আর তারা নাম দিছে বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস ভালোবাসা নাই তাই বছরের একদিন ওরা ভালোবাসার অভিনয় করে আমাদের সপ্তাহের 7 দিনই ভালোবাসা মাসের 30 দিনই ভালোবাসা বছরের 365 দিন আমাদের মধ্যে ভালোবাসা চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আমাদের ভালোবাসার দিবস টিবস লাগে যুবক ছেলেরা তুমি যাকে বিয়ে করবে তাকে দেখে নিবে আমার বোনেরা যাদের কানে মাইকের আওয়াজ যায় আপনি যে ছেলেকে বিয়ে করবেন তাকে দেখে নিবেন তবে দেখতে গেলে ছেলে তুমি শুধু মেয়েকে দেখতে পারবে তোমার বাবা দেখতে পারবে না তোমার ভাই দেখতে পারবে না তোমার দুলাভাই দেখতে পারবে কারণ বিয়ে হওয়ার আগে সবাই ক্যান্ডিডেট তুমি দেখতে গেছো তোমার বাপের পছন্দ মাইয়া তোমার বাপের পছন্দ বিয়ে হয়ে যাবে ঠিক কিনা বিয়ে হওয়ার পরে উনি হবে শ্বশুর তখন ওনার সাথে দেখা দেওয়া যায় মাসালা বুঝতে পেরেছেন এজন্য বিয়ের আগে একে অপরকে দেখে নেয়া জেনে নেয়া এটা সুন্নাত কিভাবে দেখতে পারেন ডিসেন্ট ফটো শেয়ারিং ভালো ফটো শেয়ার হতে পারে ছেলে মেয়ের ছবি দেখলো মেয়ে ছেলের ছবি দেখে সিদ্ধান্ত নিবে যে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ হবে কিনা যদি সিদ্ধান্ত নেয় যে এই বিয়েতে আমরা আগাবো দেন ফেস টু ফেস মিটিং বাট ইট শুড বি পাবলিক নট প্রাইভেট নক ইন দ্য লকড রুম আবদ্ধ রুমের ভেতরে হতে পারবে না কারণ আবদ্ধ রুমে যদি কোনো বেগানা নারী আর পুরুষ থাকে সেখানে দুজন থাকে না ওই কনফারেন্সে তৃতীয় আরেকজন যুক্ত হয় তার নাম শয়তান ঠিক কিনা এমন জায়গায় দেখা সাক্ষাৎ হতে হবে যেখানে আপনাদের কথা পাশে কেউ শুনছে অথবা খোলামেলা কোনো রেস্টুরেন্টের আলাদা কোনো ঘর সেখানে মুরব্বীরা দুই দিকে আপনাদেরকে 5-7 মিনিটের জন্য দেখা দেখির সুযোগ দিল এটা জায়েজ কথা বুঝতে পেরেছেন প্রথম স্টেপ ফটো দেখলেন দ্বিতীয় স্টেপ সরাসরি দেখলেন এখন অনেকে খুব লজ্জা পায় বিয়ের আগে কথাবার্তা বলতে 5-7 মিনিটের মিটিংয়ে কি জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করবো সব বুলা ফেলাইছে লজ্জা লাল হয়ে গেছে আছে না নাই বাড়িতে আসার পরে মনে হইল হায় রে আসল কোথায় তুই জিগাই নেই যার সাথে এক ছাদের নিচে থাকবো আজীবন এরা আসল কথাই তো জিজ্ঞেস করলাম না তো তখন কোনো কথা যদি বাকি থেকে থাকে ফোন কনভারসেশন জায়েজ ইন দ্য ফর দ্য সেক অফ ম্যারেজ খেয়াল রাখতে হবে এগুলো শুধু বিয়ের উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ফোন কনভারসেশনে যখন মেয়ের সব কথা জানা শেষ বিয়ের সিদ্ধান্ত কবুল আর যদি সিদ্ধান্ত না হয় সেখান থেকে কেটে পড়তে হবে ছবি ফেরত দিতে হবে যোগাযোগ বন্ধ করে দিতে হবে আর কোথাও পার্কে যে একসাথে বসে দেখা সাক্ষাৎ করা যাবে না কিন্তু বিয়ের জন্য সবটাই জায়েজ দেখা জায়েজ আর যাকে ফিল করবা তাকে বিয়ে করবা ঠিক কি না ভালো না বাসলে বিয়ে করা যাবে কথা বলেন না কেন এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ এক আনসারী মহিলার সাথে আমার বিয়ের কথা চলতেছে আমি বিয়ে করব আপনি দোয়া করে দেন বিশ্বনবী বললেন আনাদার তাইলাইহা যারে তুমি বিয়ে করবা তারে দেখেছো নাকি সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফানহু বললেন না দেখি নাই আব্বা আম্মা আত্মীয় স্বজন দেখছে আমি দেখি নাই বিশ্বনবী বললেন ইযহাব ফানদুর ইলাইহা ভুল করেছো তাড়াতাড়ি যাও নিজ চোখে আগে মেয়েটারে দেখে না সুবহানাল্লাহ পড়ে তাহলে এই সহি মুসলিমের হাদিস বিশ্বনবী ধমক দিয়ে বললেন ইযহাব যাও না দেখে কিসের বিয়ে আব্বা দেখছে আম্মা দেখছে বিয়ে তো করবে তুমি তুমি দেখো তার মানে দেখে নেয়া সুন্নাত ঠিক কিনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন দেখেন
উনি বললেন আমি এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম, কিন্তু আমি এতই লাজুক ছিলাম তার সাথে কথা বলতে পারতেছিলাম না, পরে আমি লুকায় লুকায় তারে দেখতাম। সুবহানাল্লাহ কইবেন না, সাহাবী সাহাবী ফাকুনতু আতাখাব্বাউ লাহা। সুনানে আবু দাউদের হাদিস, বিষ্ণু ইসা ইসলাম বলেছেন যে যাকে বিয়ে করবে সে যেন তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয়, এটা সুন্নাত। হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখলেন, কিভাবে হাঁটে, তার চাহনি, তার হাসি, এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয়ে জন্মায় দিবে। কে ভালোবাসা না জন্মাইলে বিয়ে করতে পারবেন? কথা বলেন না কেন? আব্বা আম্মা একটা ধৈর্য নিয়ে আসছে, তারপরে কবুল বলা যাবে? এগুলোর জন্য এদেশে ডিভোর্সের রেট বাড়তেছে। ছেলেমেয়েদেরকে ওপেনলি একে অপরের সাথে দেখা করার সুযোগ করে দেয় না। বিয়ের আগে মুরব্বীদের সুপারভিশনে কথা বলা দেখার সুযোগ করে দিবেন। যখন পূর্ণাঙ্গভাবে দেখা দেখি হয়ে যাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে কবুল বলে ফেলতে হবে, ঠিক কিনা? এজন্য স্কলাররা বলে ইদা লা তাকনা লা তাতাজাওয়াজ, যদি তোমার ভালো না লাগে বিয়ে করবে না। আল্লাহ কোরআনে বলে নাই ফানকিহু মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা, ইচ্ছা মতো বিয়ে করো না। আল্লাহ বলেছে ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যারে তোমার ভালো লাগে, মা তাওবা লাকুম, যাকে দেখে তোমার ভালো লাগে, যাকে তুমি জীবন সঙ্গিনী করতে চাও, এরকম দেখে দেখে বিয়ের দরকার আছে না নাই? দেখলাম ফোনে কথাও বললা, তারপর মন একবার এদিকেও টানে ওদিকেও টানে, আছে না নাই? এরকম বিয়েতে হয় না? এই কথা শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? মন এদিকেও টানে ওদিকেও টানে, এক্ষেত্রে এস্তেখারা করবেন। কি করবেন কি করবেন? এস্তেখারা কখনো শোনেন নাই? ইস্তেখারা হচ্ছে আপনি রাতে দুই রাকাত নামাজ পড়ে একটা দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার জীবন সঙ্গিনী বাছাই করতে চাই, একসাথে আমরা দুনিয়াতেও সংসার করব, তোমার জান্নাতেও একসাথে ঢুকতে চাই, এরকম লাইফ মেট লাইফ পার্টনার এই মেয়েটা আমার জন্য হবে কিনা, বা মেয়ে দোয়া করবে এই ছেলেটা আল্লাহ আমার জন্য হবে কিনা আমি জানি না, তুমি তোমার পক্ষ থেকে এমন ইঙ্গিত দাও বা আমার হৃদয়ে এমন একটা দিক নির্দেশনা দাও যাতে আমি সঠিক সিদ্ধান্তে চলে আসতে পারি। এই দোয়াটা পড়ে দুই রাকাত সালাত পড়ে আপনি যদি ঘুমান আপনাকে আরশের উপর থেকে দিক নির্দেশনা দিবে কে? আল্লাহ। ইটস নট নেসেসারি যে ইউ হ্যাভ টু সি দ্য ড্রিম, আল্লাহ আপনাকে স্বপ্নে দেখাই দিবে এমনটা নয়। হয়তো এমন হতে পারে একটা ইঙ্গিত আপনি পাবেন, অথবা ঘুম থেকে ওঠার পরে এই ফ্যামিলির প্রতি আপনার একটা আলাদা আকর্ষণ জাগবে, তখনই আপনি বুঝবেন আল্লাহর পক্ষ থেকে এই রহমত নাজিল করেছে কে? আল্লাহ। ইস্তেখারা করবেন। সেই বুখারীর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনাল ইস্তিখারা ফিল উমুরি কুল্লিহা কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কুরআন, বিশ্বনবী আমাদেরকে যেভাবে কোরআনের সূরা শিখাতো ওইভাবে ইস্তিখারাও শিখায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুই রাকাত নামাজ পড়বেন, এরপর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক, ও আল্লাহ আপনার কাছে আমরা চাই কোনটা ভালো দেখিয়ে দেন, ওয়াসআলুকা মিন ফাদলিকাল আযীম ইন্নাকা তাকদির ওয়ালা আকদির ওয়া তাআলাম ওয়ালা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমরা খায়রুন লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফি, পড়েন আমিন, আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমরা শাররুন লি ফি দীনি ومعاشي وعاقبه امري فاصرفه عني واصرفني عنه, আল্লাহ এটা যদি আমার দুনিয়ার জন্য ভালো হয় আমার আখিরাতের জন্য ভালো হয় তাহলে এই সম্বন্ধের দিকে এই পরিণয়ের দিকে এই ফ্যামিলির সাথে সম্পর্কের দিকে আমার মনটারে ঝুঁকায় দেন, আপনার মন ঝুঁকায় দিবে কে? আর আল্লাহ যদি দিন দুনিয়ায় এই ফ্যামিলিতে আমার কল্যাণ না থাকে আমার মনটাকে এখান থেকে অন্য দিকে ঘুরায় দেন, ঘুরায় দিবে কে? আল্লাহ। ইস্তিখারা করবেন, ইস্তিখারার পরে কনসালটেশন করবেন আব্বা আম্মা আত্মীয় স্বজন মুরব্বী গার্ডিয়ান, এরা এক্সপিরিয়েন্সড, এদের অভিজ্ঞতা আছে, এরা কেউ বিয়েতে ঠকছে কেউ জিতছে আছে না নাই, এরা আপনাকে সুন্দর পরামর্শ দিবে। ও সাবির হুম ফিল আমর ফাইদা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সিদ্ধান্ত নেয়ার আগে আপনি পরামর্শ করেন, সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করবেন। যুবক ভাইয়েরা যাদের কপালে এখনো কেউ জোটে নাই, আমরা এই যে সবগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে আমাদের চলবে খালি দোয়া। কি চলবে? আওয়াজ করে বলতে হবে কি চলবে? এই দোয়াটা বেশি বেশি পড়বা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী দান করেন এমন সন্তান দান করেন যাদের দিকে তাকালে আমাদের চোখটারে জুড়িয়ে দিবে কে? প্রিয় ভাইরা, আমরা যদি আমাদের স্ত্রীর দিকে তাকাই তাকালেই যেন আমার চোখ জুড়ায় যায় এরকম স্ত্রী আমরা চাই কি চাই না?
আমার সন্তানের দিকে যখন তাকাবো তাকালে আমার চোখ জুড়ায়া যাবে এরকম সন্তান চাই কি চাই না আল্লাহ যেন ফরিদপুরের সব অবিবাহিত ছেলেগুলারে রূপবতী গুণবতী নেককার স্ত্রী দান করে আমরা পড়ি আমিন আল্লাহ আমাদের ফ্যামিলিগুলার তুমি জান্নাতে ফ্যামিলি বানাও আমরা পড়ি আমিন আমরা যেন তোমার দেয়া কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা পড়ি আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনের সাথে